শুভেচ্ছা স্বাগত জব খেলায় সাথে আছি জহিরুল ইসলাম আর শুরুতেই জানাবো শুনুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে দল ঘোষণা তিন নম্বরে খেলানো পরীক্ষা শেষে বাদ নাজমুল শান্ত আক্রমণাত্মক ব্যাটিং এর প্রস্তুতি সম্পন্ন টাইগারদের বাংলাদেশের বিপক্ষে হারানো কিছুই দেখছে না শ্রীলঙ্কা কানাডাকে হারিয়ে আর্চারি বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ স্বর্ণের লড়াইয়ে রোমান দিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডস অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পুনর্মূল্যায়নের দাবি দ্রুততম মানব ইসমাইলে ফেডারেশনের সঙ্গে আলাপের আশ্বাস বিওএ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি ১৫ সদস্যের দলে ওয়ানডে না খেলা একজনই পেসার শরীফুল আইপিএল ফেরত সাকিব মুস্তাফিজ আছেন দলে দীর্ঘদিন নির্বাচকদের আস্থা পাওয়া নাজমুল শান্ত বাদ পড়েছেন প্রাথমিক দলে থাকলেও মূল দল কিংবা চারজনের স্ট্যান্ডবাই তালিকায় জায়গা হয়নি ইমরুল কায়সের প্রস্তুতি ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাকিব অনেকটাই নিশ্চিত ছিল বিশ্বকাপের ব্যাটিং পজিশনে ফিরতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার তিনে পরীক্ষা নিরীক্ষা শেষে স্কোয়াড থেকে ছিটকে গেছেন শান্ত সবশেষ নিউজিল্যান্ড সিরিজে পুরোপুরি ব্যর্থ হওয়ার পরেও ঘরের মাঠে বড় কোনো পরিবর্তন আসবে না নিশ্চিত ছিল হয়েছেও তেমনই আমরা লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এখানে হোম সিরিজে যথেষ্ট ভালো খেলেছিলাম এবং 3-0 আমরা জিতেছিলাম তো সেই ধারাবাহিকতা ওয়ানডেতে খুব একটা চেঞ্জ করিনি আমরা তো অলমোস্ট সবাই আছে তো এক্সপিরিয়েন্সে আমি যে আমরা আশা করি আমাদের সিলেকশন প্যানেল সবাই আমরা আশা করছি ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথে ওডিআই সিরিজটা আমরা ভালো ক্রিকেটটা খেলবো অধিনায়ক তামিম পুরশক্তির দল পাচ্ছেন এবার লিটন সাকিব মুশফিক মিঠুন রিয়াদ ব্যাটিংয়ের দায়িত্ব নেবেন স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিবের সাথে থাকছেন মিরাজ ও শেখ মেহেদি আফিফ মোসাদ্দেকও আছেন পেস অলরাউন্ডার ও পেস বোলিংয়ে থাকছেন সাইফুদ্দিন সৌম্য তাসকিন মুস্তাফিজ ও শরীফুল বেস্ট প্লেয়াররা টিমে থাকলে টিম সবসময় উজ্জীবিত থাকে এবং আমরা সবাইকে খুব ভালোভাবেই পাচ্ছি ফিট আছে ইনশাআল্লাহ সবাই এবং প্র্যাকটিস ম্যাচে সবাই খেলছে এবং আশা করছি এই স্ট্যান্ডার্ডটা থাকলে সবাই কনফিডেন্ট থাকলে ইনশাআল্লাহ ভালো একটা সিরিজ আশা করছি রুবেল হাসান মাহমুদ ইঞ্জুরিতে ছিটকে গেছেন প্রাথমিক দলে থাকলেও স্বপ্ন পূরণ হয়নি ইমরুল কায়েসের নাইম তাইজুল শহীদুল ও আমিনুলকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলন করেছে শ্রীলঙ্কা একই দিনে বাংলাদেশ দল বিকেএসপিতে খেলেছে অনুশীলন ম্যাচ সেখানে বিসিবি গ্রিনকে পাঁচ উইকেটে হারিয়েছে বিসিবি রেড অভিজ্ঞ তিন তারকা তামিম মুশফিক মাহমুদুল্লাহর পাশে ফিফটি করেছেন সৌম্য আর আফিফ বিকেএসপিতে টাইগাররা যখন প্রস্তুতি ম্যাচে ব্যস্ত তখন মিরপুরে লঙ্কানরা নেমে পড়েছে অনুশীলনে কোয়ারেন্টিন শেষে হাতে সময় কম সফরকারীদের অন্যদিকে নিউজিল্যান্ড ব্যর্থতা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ টাইগারদের প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দলে জায়গা পাওয়া আফিফ সৌম্য ফিফটি দিয়ে উদযাপন করেছেন তিন সিনিয়র তামিম মুশফিক মাহমুদুল্লাহর ব্যাটেও এসেছে ফিফটি ব্যাটসম্যানদের এই দাপট জানিয়ে দিচ্ছে ওয়ানডে সিরিজে ব্যাটিং উইকেটই হবে চূড়ান্ত পরীক্ষা সৌম্য নাইম ১১৩ রানের ওপেনিংয়ে বিসিবি গ্রিনের স্বাচ্ছন্দ্য শুরু আউট না হয়েও ৩৮ করা নাইমের অবসর জানিয়ে দেয় তার থাকা হচ্ছে না ওয়ানডের দলে তিনে নেমে ২০ বলে ২৭ সাকিবের ব্যাটে এরপর অভিজ্ঞ মাহমুদুল্লার ৬২ আর আফিফের ৬৪ রানে ভর করে ৪৫ ওভারে ২৮৪ রান বিসিবি গ্রিনের জবাবে তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে তিনি তার পুরনো স্টাইলে ফিরেছেন ৫৮ বলে তার ৮০ রানের ইনিংসেই গড়ে ওঠে জয়ের ভিত মুশফিকও রান করেন ১০০ স্ট্রাইক রেটের উপরে ৬৪ রান করে অন্যদের সুযোগ দিতে চলে যান অবসরে পাঁচ উইকেটের সহজ জয় বিসিবি রেড দলের দুপুর ৩টায় মিরপুরে অনুশীলন শুরু লঙ্কানদের ঘণ্টা দুয়েক ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে কেটেছে ব্যস্ত সময় মাঝে দুটো মাত্র দিন কলম্বোতে ৬ দিনের ক্যাম্প করে বাংলাদেশে এসেছে লঙ্কানরা
অভিজ্ঞতা তারকা খ্যাতিতে পিছিয়ে থাকলেও ভালো কিছু স্বপ্ন দেখছেন উদানা। কন্ডিশন পরিচিত, বাংলাদেশে অনেক তারকা ক্রিকেটার আছেন, অভিজ্ঞতার দিক দিয়ে ওরা এগিয়ে, আমাদের দল একেবারে তারুণ্য নির্ভর, তবে আশা করি আমরা ভালো কিছু করতে পারবো, বাংলাদেশকে হারাতে পারবো। 23 মে দিবারাত্রির প্রথম ওয়ানডে মিরপুরে, একই ভেন্যুতে পরের দুই ম্যাচ 25 আর 28 মে। রক্সানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সমালোচনা আর বিতর্কে বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, কিন্তু সাকিব আল হাসানের বেলায় ঘটে উল্টো। অতীতে বারবারই সেটা দেখা গেছে, সবশেষ আইপিএল কে প্রাধান্য দিয়ে শ্রীলঙ্কা সফরে না গিয়ে আরেক দফা সমালোচনার মুখে পড়েন সাকিব। ফলে লঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বিশ্বসেরা অলরাউন্ডারই হতে পারেন টাইগারদের সেরা অস্ত্র। সাকিব স্পেশাল চ্যাম্পিয়ন ক্রিকেটার, আর চ্যাম্পিয়ন বলেই সব প্রশ্নের জবাব মাঠেই দিতে পছন্দ করেন পারেনও তিনি। এক বছর নির্বাসনে থেকে রঙিন প্রত্যাবর্তন তার সবশেষ প্রমাণ। ওয়ানডেতে উইন্ডিজ হয়েছিল হোয়াইট ওয়াশ, সাকিব হয়েছিলেন সিরিজ সেরা। ইঞ্জুরি সমস্যা, পারিবারিক কারণ আর আইপিএল ইস্যু ফেরার পর আবারও দূরে ঠেলে দেয়। নিউজিল্যান্ডে ভরা ডুবি আর শ্রীলঙ্কা সফরের ব্যর্থতা বারেবারেই সাকিবকে মনে করিয়ে দিয়েছে। সমালোচনা বিতর্ক সঙ্গী করে আইপিএলে গিয়ে সাকিব কি পেয়েছেন? কলকাতায় ভিড়ে যে প্রত্যাশা ছিল তার ধারে কাছেও যেতে পারেননি। টানা তিন ম্যাচ খেলে বসতে হয়েছে সাইড বেঞ্চে, তাতে কম বেশি কটু কথাও তো শুনেছেন। শ্রীলঙ্কা সিরিজের আগে তাই ঘুরে ফিরে সামনে কামব্যাকের মন্ত্র, সব ভুলিয়ে দেওয়ার সুযোগ তো 22 গজেই। আর সেই পরীক্ষায় 2019 বিশ্বকাপে যে সবচেয়ে বড় প্রেরণা, সেবারও যে হায়দ্রাবাদ উপেক্ষার জবাব বিশ্বকাপে দিয়েছিলেন ম্যাজিক্যাল পারফরমেন্সে। তিন ফরম্যাট মিলিয়ে টানা 10 ম্যাচে ব্যর্থ বাংলাদেশ, জয়ে ফেরার প্রহর গুনছে, সাকিবও ফিরে পাচ্ছেন তিন নম্বর পজিশন। তিন বছরের বেশি সময় পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে নামবেন সাকিব। তিনি থাকা মানেই তো প্রতিপক্ষ বধে জম্পেশ পরিকল্পনা, সতীর্থদেরও সাহসী হয়ে ওঠা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুইজারল্যান্ডে দুর্দান্ত বাংলাদেশের আর্চাররা বিশ্বকাপ স্টেজ টু প্রতিযোগিতায় রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে রোমান সানা ও দিয়া সিদ্দিকি। ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডাকে 5-3 সেটে হারিয়েছে রোমান দিয়া জুটি। লুজানে দিনের শুরু থেকেই অপ্রতিরোধ্য বাংলাদেশ, রোমান দিয়া জুটির সামনে 5-1 সেটে উড়ে গেছে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল জার্মানি। শক্তিশালী স্পেনও হেরেছে 5-4 সেটে। রোববার স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। দেশে দ্রুততম মানব হয়েও টোকিও অলিম্পিকের জন্য মনোনীত হননি ইসমাইল হোসেন, বিষয়টি পূর্ণ মূল্যায়নের দাবি জানিয়েছেন তিনি। অতীতে অলিম্পিকের জন্য 100 মিটার স্প্রিন্টের সেরাকে বেছে নেওয়া হলেও এবার 400 মিটারের জহির রায়হানকে বেছে নেওয়া হয়েছে। ফেডারেশনের সাথে আলোচনা করে বিষয়টি সুরাহা করা হবে, আশ্বাস দিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিশ্ব অ্যাথলেটিক্সে বাংলাদেশের নেই বলার মতো কোনো অবস্থান, ওয়াইল্ড কার্ডের মাধ্যমে হয় অলিম্পিক অংশগ্রহণ, এবার সেটা নিয়েই বিতর্কের মুখে পড়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন। গতির ঝড় তোলা 100 মিটার স্প্রিন্ট থেকেই বরাবর বেছে নেওয়া হয়েছে, এবার সেটা বদলে যাওয়াতেই হয়েছে সংকট। সবশেষ বাংলাদেশ গেমসে 10.50 সেকেন্ডে শ্রেষ্ঠত্ব নিয়ে টোকিও যাত্রার আশায় বুক বেঁধেছিলেন ইসমাইল, কিন্তু শেষ মুহূর্তে হল স্বপ্নভঙ্গ। ইসমাইল নন, অলিম্পিকের জন্য 400 মিটারের সেরা জহির রায়হানকে বেছে নেয় ফেডারেশন। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নির্বাচন প্রক্রিয়া পুনঃ মূল্যায়নের দাবি দেশের দ্রুততম মানবের। এটা কীভাবে সিলেকশন হয় তা আমি জানি না, তা আশা করব যে আমি অলিম্পিকের মাধ্যমে এটা পূর্ণ বিবেচনায় আনার জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, যে এটা যদি আবার পূর্ণ বিবেচনায় এনে আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে আমি মনে করব যে সঠিক ডিসিশন হবে। অলিম্পিকে যাওয়ার জন্য যে শর্ত সেটা কি পূরণ করেছেন জহির রায়হান? সবশেষ বাংলাদেশ গেমসে অংশ নেননি, 2020 সালে তার পারফরমেন্স বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। বর্তমানে রায়হানের পারফরমেন্স এবং ফিটনেস কোন পর্যায়ে আছে সেটা যাচাই করার আশ্বাস মিলেছে। এটা তো অ্যাথলেটিক ফেডারেশন বলতে পারবে যে তারা যে পাঠিয়েছে তার কি ভিত্তিতে, তাদের একটা ভিত্তি অবশ্যই আছে, হয়তো জহির রায়হানে যে নাম পাঠিয়েছে 200 মিটার স্প্রিন্টে এখন পর্যন্ত তার টাইমই বেস্ট, কিন্তু এটা হলো 2020 সালের, কারণ গত নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সে সিক্স ছিল, সে অংশগ্রহণ করতে পারেনি।
ওয়াইল্ড কার্ড ইস্যুতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ফেডারেশন। তবে নির্বাচন কমিটির সাথে নতুনভাবে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে সাম্প্রতিক বিতর্কে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ঝুঁকির মাঝে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সফলভাবে আসর শেষ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি ও সিসিডিএম। ক্লাব প্রতিনিধিদের সাথে সভা করেছে বিসিবি মেডিকেল টিম। টি টোয়েন্টি ফরম্যাটের লিগের জন্য হোটেল ও ম্যাচ ভেন্যুতে প্রতি দলের প্রতিনিধি হিসেবে থাকবেন চিকিৎসক, ক্রিকেটার, কোচিং স্টাফ সহ 24 জনের দলে এক একটা দলে। টিম হোটেলে 4টি করে দল থাকবে। একদিন পরপর 2টি করে ম্যাচ হবে বিকেএসপি ও মিরপুরে। ক্রিকেটার, কোচিং স্টাফদের করণীয় অনলাইন সভায় জানিয়ে দিয়েছে বিসিবি। সবকিছু বিবেচনায় রেখে সফল একটি আসর শেষ করতে আশাবাদী মেডিকেল টিমের প্রধান দেবাশিস চৌধুরী। টোটাল ব্যাপারটার একটা গাইডলাইন তৈরি করা হয়েছে, যেটা ক্লাবগুলির কাছে অলরেডি পাঠানো হয়েছে। তো মূলত খেলা শুরু হওয়ার আগে আমরা কয়েক দফা কোভিড টেস্ট করে খেলোয়াড়দেরকে আবাসিক হোটেলে তুলব, এবং গত বঙ্গবন্ধু কাপ এবং প্রেসিডেন্ট কাপের গত বছর অনুষ্ঠিত এই খেলাগুলিতে আমরা যে ধরনের প্রোটোকল ফলো করেছি অনেকটা একই ধরনের প্রোটোকলই আমরা ফলো করার চেষ্টা করব। আতালান্তাকে 2-1 গোলে হারিয়ে কোপা ইটালিয়া চ্যাম্পিয়ন ইভেন্তাস অন্যদিকে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতেছে আরেক বড় দল পিএসজি। মোনাকোকে 2-0 গোলে হারায় ফরাসি জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছিল ইউভেন্টাস, সে স্বপ্ন এখনও পূরণ করতে পারেননি CR7। এবার তো সেরিয়ার শীর্ষ চারে থাকা নিয়েই সংশয়। চলতি মৌসুমে যখন ট্রফির হাহাকার, তখন এই শিরোপা কিছুটা স্বস্তি এনে দিল রোনালদোকে। এই অর্জন ইউভেন্টাসের সঙ্গে তার পথ চলা আরও দীর্ঘ করবে কিনা তা সময় বলে দিবে। ফাইনালে কুলোসেভস্কির গোলে শুরুতে লিড নেয় ইউভে, বিরতির আগেই সমতায় ফেরে আতালান্তা। 73 মিনিটে ইউভেন্টাসের জয়সূচক গোলটি করেন চিয়েসা। দায়িত্ব নিয়ে একের পর এক ব্যর্থতায় হতাশ হয়ে পড়েছিলেন আন্দ্রেয়া পিরলো। ইতালিয়ান কাপের শিরোপায় উজ্জীবিত তিনি। এই ট্রফি জয় ইউভেন্টাসের ইতিহাস সেরা গোলরক্ষক জিয়ান লুইজি বুফনের বিদায়কেও স্মরণীয় করে রাখল। ইতালিয়ান কাপে যখন 14তম শিরোপা জয়ের মাইলফলকে স্পর্শ করল ইউভেন্টাস, ফ্রেঞ্চ কাপে তখন পিএসজিও রেকর্ড 14 বারের মতো চ্যাম্পিয়ন হল। ফাইনালে সাসপেনশনের কারণে নেইমার ছিলেন না, তাতে জয় পেতে কষ্ট হয়নি। এমবাপে ডি মারিয়া ছিলেন দারুণ ছন্দে। এমবাপের পাস থেকে প্রথমার্ধে লিড এনে দেয় ইকার্দি, আর শেষ দিকে এমবাপের গোলে জয়ের আনন্দে ভাসে লা পারিসিয়ানরা। চ্যাম্পিয়ন্স লিগের সেমি থেকে বিদায় নেয়া পিএসজির লিগ ওয়ান শিরোপাও চ্যালেঞ্জের মুখে। এ সময় ফ্রেঞ্চ কাপ জয় স্বস্তির সুবাতাস পচেত্তিনোর দলে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ওয়ানডে দল ঘোষণা। 3 নম্বরে খেলানোর পরীক্ষা শেষে বাদ নাজমুল শান্ত। আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রস্তুতি সম্পন্ন টাইগারদের বাংলাদেশের বিপক্ষে হারানো কিছু দেখছে না শ্রীলঙ্কা। কানাডাকে হারিয়ে আর্চারি বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ, স্বর্ণের লড়াইয়ে রোমান দিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ড। অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পুনর্মূল্যায়নের দাবি দ্রুততম মানব ইসমাইলের, ফেডারেশনের সঙ্গে আলাপের আশ্বাস ডিওএ। এ ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।